কোথায় গেল? এই আজকে এই খারাপ দিন, 14 ফেব্রুয়ারি, ছেলে তো সেজি কুচি কোথায় গেল? লক্ষণটা ভালো না, একটু পেশেন্ট পেশেন্ট ফলো করতে যেতে হবে। আদিহটা এখানে ডাকলে? আরে এখানে ডাকলাম কারণ সবাই তো বড় বড় রেস্টুরেন্টে যাচ্ছে, পার্কে যাচ্ছে, এখানে আসলাম গরিবের দেশি ওটাই আর কি। তাহলে আমার ভ্যালেন্টাইন এর গিফট কোথায়? আরে তুমি তো আমার গিফট, একটা চকলেট তো আনতে পারতে। আরে চকলেট তো বাচ্চারা খায়, আমরা তো চকলেট ফ্লেভার নেব। তাহলে বাড়িতে কি বলে এলে তুমি? আরে বাড়িতে আর কি বলবো বলো, বাবাকে ম্যানেজ করে আসতে হলো, বললাম পড়া আছে তার জন্য। হে বাবা আসছে, পালাম। তুমি তাদের লুকাও লুকাও তাদের, আর চুপ করে থাকবা। আরে বাবা তুমি এখানে কি করছিস? তুই এখানে কি করবো? এই দাঁড়িয়ে আছি, স্যারের দিক দিয়ে যাবে তাই। স্যারের দিক দিয়ে যাই? হ্যাঁ স্যারের বাড়ি এদিকে। হ্যাঁ জানা ছিল না তো? ও জানতা না? আচ্ছা এদিকে তো মাঠ বলেই জানতাম আমি। না মাঠ আছে মানে স্যার যায় এদিক দিয়ে, মানে আমাদের পড়াতে যায় তো তাই। আচ্ছা তুই কি আমাকে পাগল বানাচ্ছিস নাকি? হ্যাঁ তোমাকে পাগল বানাবো না। আজকের দিনটা কি? আজকের দিন কি 14 ফেব্রুয়ারি? হ্যাঁ ভ্যালেন্টাইন ডে, আর এই দিন তুই জঙ্গলে এসেছিস, স্যার এদিক দিয়ে যাবে তাই স্যারের জন্য অপেক্ষা করছিস। হ্যাঁ এই তুমি বিশ্বাস করো আমাকে, কি স্যার নোট দেবে তাই তো? হ্যাঁ মানে যাওয়ার পথে জঙ্গলের মধ্যে তোকে নোট দিবে। হ্যাঁ মানে স্যার যাই তো এদিক দিয়ে, তুমি জানো না, বিশ্বাস করো আমাকে। তুই কি আমাকে বোকাচ্ছ? মানে বোকা বাবা পেয়েছিস? আরে তুই যা বলবে সেটা আমাকে মানতে হবে। আরে বাবা তুমি আমাকে বিশ্বাস করো। তোকে বিশ্বাস? হ্যাঁ তাও আবার আজকে 14 তারিখ ভ্যালেন্টাইন ডে দিন এই তুই জঙ্গলে এসেছিস, অথচ তোকে আমাকে বিশ্বাস করতে হবে? তুই যা বলবি যে তুই এখান থেকে নোট নিবি। শোন এই দিনটা হলো খুবই খারাপ, একটু আগেও আমি বললাম কেন খারাপ জানিস তো? আজ থেকে প্রায় 20 বছর আগে এই ভ্যালেন্টাইন ডে দিন এই আমার একটা এই ভুলবশত তোর মতন একটা কুলাঙ্গারের একটা জন্ম দিয়ে ফেলেছি আমি, জানিস তো? আর এই ঠিক এই এইভাবেই আমি এসেছিলাম একদিন, আর সেটাই আমার জীবনে একটা বড় কাল হয়েছিল। কেন বেলুন ইউজ করতে পারোনি? আর বাবা আজকে আমাকে যেতেই হবে, ব্যাপারটা বুঝতে পারছো না কেন? না না আজকে কি আজকে যেন কি একটা আছে, ভ্যালেন্টাইন ডে। হ্যাঁ ওইটা ওইটা ওই যাওয়া যাওয়া হবে না, ওই তুই বাড়ির কাজগুলো কর। ভ্যালেন্টাইন ডে সঙ্গে আমার কিসের সম্পর্ক? না 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 আমার ওইসব ইয়ে নাই, তোর উপর বিশ্বাস নাই। আমি একটা তোমার নিরীহ ছেলে, আমার পরে তো বিশ্বাস করো নাকি? তা তো না। না না তাও তুই কাউ কারো কাছে নিয়ে নিবি কিছু মনে করো না। 14 ফেব্রুয়ারি আজকে, আজকে দিনটা একটু তাড়াতাড়ি আসতে পারতে তাই না? আরে তুমি জানো না কিভাবে যে ম্যানেজ করলাম, বাড়িতে কেচাল চলছিল। ম্যানেজ করে আসলে কি করে? ও আরে বাড়িতে কোনো রকম পটিয়ে পাটিয়ে বাবাকে দিয়ে ফাঁকি, এখন তুমি সাইডে চলো, নড়াবো আমার পাখি। হ্যাঁ মানে
আমি একটা ভুল করে ফেলেছিলাম অল্প বয়সে এখন ভুল করছো না ওই যে পাশের বাড়ি বৌদির সঙ্গে রোজ রাতে বেলা ফুচুর চ্যাট করো বলবো মাকে বলবো ফোন করবে এখনি ফোন করবে মাকে কি মানে স্যার তোমাদের সব চ্যাট দেখি ঠিক আছে আর সব স্ক্রিনশট আমার ফোনে আছে দেখাবো মাকে যাই এটাও দেখবা দেখাই স্টেশন কি না না দেখাই এখন না আরে ঠিক আছে আরে বাবা আমি তোকে আটকাচ্ছি না তুই মিছে মিছে আমার উপর রাগ করছিস আমি শুধু এটাই বলতে চাইছি আমি আজ থেকে অনেক বছর আগে যে ভুলটা করেছি সেই ভুলটা যেন তুই না করিস আমি যেমন অল্প বয়সে বাচ্চার বাবা হয়ে গেছিলাম আমি চাইনি যে তোর এই বয়সে একটা বাচ্চা হয়ে যাক সংসার কি করে চালাবি তাই না বাবা আমি ওইটাই বোঝাতে এসেছিলাম এনজয় কর কিন্তু হ্যাঁ অবশ্যই গাড়ি চালানোর সময় একটা হেলমেট ইউজ করি সেটাই বলছি যেমন গাড়িটা যদি না হেলমেট আসি কিন্তু হেলমেটটা পরবো সব সময় রিক্স কম থাকবে সেফটি জিনিস আমার মতন ভুল করিস না বাবা হ্যাঁ জীবন মানে তো এনজয় জীবনটা তো নয় তাই না চার হাজার একটা দিলাম এনজয় করো হাতে হেলমেট পকেটে থাকতে পারে কি ঢুকে যাও এনজয় করো এনজয় করলাম ঠিক আছে ঠিক আছে বেটা এনজয় করো জিলে আপনার জিন্দেগি এরম বাপ যেন সবাই ঘরে ঘরে আয় ঠিক আছে যাও এনজয় করো আমি একটু এনজয় করবো সন্ধ্যা সাতটার সময় ঠিক আছে ছেলে ভ্যালেন্টাইন